সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে, আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার যে বিষয়টি আজকে, তা হলো যে তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবও করেছো, কিন্তু তোমরা ভুলে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলে গেছো। মানে ভুলে গেলে তো হবে না, কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি, তোমরা যাতে ভালো মতো শিখতে পারো। কিন্তু আমি কখন ভিডিও ছাড়ছি তোমরা তা পাচ্ছই না নোটিফিকেশন। তো নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, তাহলে যখনই আমি তোমাদের জন্য ক্লাস আপলোড দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো অবশ্যই এই ভুলটা তোমরা করবে না, শুধু সাবস্ক্রাইব দিলে হবে না, তোমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। অর্থাৎ যে তোমরা ওখানে যখনই ক্লিক করবা দেখবে যে অল নোটিফিকেশন। তো এই অল নোটিফিকেশনে তোমাকে কি করতে হবে? অল নোটিফিকেশনে ক্লিক করতে হবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পৃষ্ঠা 87। তো 87 পৃষ্ঠার এখানে প্রশ্ন 1-2 আজকে আলোচনা করে দেব। এটার জন্য আমি বোর্ডে লিখে রেখেছি প্রশ্নগুলোকে আলোচনার সুবিধার্থে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 1 নং প্রশ্নে বলা আছে নিচের ছবিটি দেখো। নিচের ছবিটি বলতে আমি এই ছবিটিকে বুঝিয়েছি। তো এই ছবিটি একটা সিঁড়ির মতো করে দেওয়া আছে। তো এই সিঁড়িটাকে তোমাদের বুঝতে হবে, তাহলে পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো বুঝতে তোমাদের সহজ হবে। তো আমি এই চিত্রটাকে আগে ভালো মতো বোঝাই দিচ্ছি। তো চিত্রটা দেখো, এখানে প্রথমে শূন্য বিন্দুটাকে চিহ্নিত করা হয়েছে। তো এই শূন্য বিন্দু থেকে তুমি যখন এই সিঁড়ি থেকে উপরে উঠবা তখন কিন্তু মানগুলো বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ এটাকে বলে ঊর্ধ্বক্রম বা ছোট থেকে বড়। আর যখন শূন্য বিন্দু থেকে নিচের সিঁড়িতে নামবা তখন কিন্তু হবে বড় থেকে ছোট, অর্থাৎ যেটাকে বলে অধঃক্রম। তো এই শূন্য বিন্দু থেকে তুমি যদি উপরের দিকে ওঠো তাহলে তোমাকে সিঁড়ি পেয়ে উঠতে হবে। যদি তুমি এই শূন্য বিন্দু থেকে প্রথম সিঁড়িতে পা দাও তাহলে তুমি 1-এ যাবে, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে শূন্য বিন্দু থেকে এই মানগুলো বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে এই মানগুলো হচ্ছে সব ধনাত্মক মান। এবং শূন্য বিন্দু থেকে যখন তুমি এই শূন্য চিহ্নিত স্থান থেকে যখন তুমি সিঁড়ি বেয়ে নিচের দিকে যাবা, নিচে নামতে থাকবা, তখন কিন্তু মান হ্রাস পেতে থাকবে। কী পেতে থাকবে? হ্রাস পেতে থাকবে। তো যখন হ্রাস পেতে থাকবে তখন শূন্য থেকে মানগুলো ছোট হতে থাকবে, অর্থাৎ -1, -2, -3, -4, -5, -6, -7, হোয়াট এভার, এগুলো তো শেষ করা যাবে না। এ পর্যন্ত এটাকে বোঝাতে আমরা এটাকে অসীম পর্যন্ত বলতে পারি, এবং এটাকে আমরা অসীম পর্যন্ত বলতে পারি। এটা কিন্তু নিচের দিকে যেয়ে শেষ হবে না, ওটা উপরের দিকে যেতে থাকলে শেষ হবে না। তো কথা হচ্ছে যেটা, যে শূন্য বিন্দু থেকে যখন মান বাড়ে তখন সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম। সেটা কি ঊর্ধ্বক্রম? এই শব্দটা তোমরা অবশ্যই ভালো মতো বুঝবা, এটাকে বলে ঊর্ধ্বক্রম। আর ঊর্ধ্বক্রম মানেই হচ্ছে ছোট থেকে বড়। আর যেহেতু শূন্য বিন্দুর চেয়ে এই মানগুলো ছোট, এই মানগুলো ছোট, আর শূন্য বিন্দু থেকে এই মানগুলো বড়, তাহলে বড় মানগুলোকে ঊর্ধ্বক্রম বলা যাবে, যেহেতু ছোট থেকে বড়। আর শূন্য থেকে যে মানগুলো ছোট সেগুলো কি ছোট থেকে বড় না, মানে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, তাহলে এটা হবে অধঃক্রম। অধঃক্রম, তাহলে অধঃক্রম মানে কি? অধঃক্রম মানে হলো বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তো এটাই হচ্ছে এই চিত্রের সারমর্ম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যখন শূন্য বিন্দু থেকে এখান থেকে সিঁড়ি বেয়ে নামতে থাকবা তখন কিন্তু মান কমতে থাকবে। তার মানে কি? তুমি ওপর থেকে নিচে নামতেছো, ওপর থেকে নিচে নামতেছো, আর ওপর থেকে নিচে নামা মানেই হচ্ছে অধঃক্রম। আর অধঃক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, আর বড় থেকে ছোট মানে মানগুলো হ্রাস পেতে শুরু করেছে।
আর যখন তুমি শূন্য বিন্দু থেকে উপরে উঠতে থাকবা সিঁড়ি বেয়ে, তখন কিন্তু ছোট থেকে তুমি বড়র দিকে যাচ্ছ, ছোট থেকে বড়র দিকে যাচ্ছ, তারপরে মান তোমার বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা ঊর্ধ্বক্রম বলি। এবং ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়। তো এখন প্রশ্ন হলো যে এবার ছবি থেকে পাওয়া ধারণা নিয়ে ছোট অথবা বড় চিহ্ন দিয়ে নিচের খালি ঘরগুলো পূরণ করো। তো এখন আমরা যদি এটা বুঝতে পারি চিত্রটা, তাহলে আমাদের এই মানগুলোতে বড় ছোট চিহ্ন বসানো কোনো ব্যাপারে না। তাহলে শুরু করছি। তো দেখো -1 আর এখানে আছে +1। তো এখন আমাদের বুঝতে হবে আমরা সংখ্যা রেখা থেকে বা এই চিত্র দ্বারা আমরা কি বুঝলাম। শূন্য থেকে বৃদ্ধি পেলে সেটা হয় ধনাত্মক, আর শূন্য থেকে হ্রাস পেলে সেটা হয় ঋণাত্মক। তাহলে শূন্য বিন্দুর ডানে 1 এবং শূন্য বিন্দুর বামে -1। তাহলে আমরা একটা জিনিস আরো ক্লিয়ার হই, মনে করো এটা একটা সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার এটা হচ্ছে শূন্য বিন্দু, তো এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো এখন বলো তো -1 এর ডানে কে অবস্থিত? শূন্য অবস্থিত, 1 অবস্থিত, 2 অবস্থিত। তাহলে -1 এর চেয়ে কিন্তু শূন্য বড়, আবার শূন্যের চেয়ে কিন্তু 1 বড়। তার মানে কি, যদি তোমাকে দুইটা সংখ্যা দিয়ে বলা হয় যে বলো তো কোন সংখ্যাটা কোন সংখ্যার ডানে অবস্থিত, আমরা স্পষ্ট ধারণা থেকে বলবো যে মনে করো যে -1 আছে, আবার মনে করো যে 2 আছে, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে কে কার ডানে অবস্থিত। তো আমরা তো সংখ্যা রেখা থেকে জানি যে -1 এর অবস্থান হলো শূন্য বিন্দুর বামে, আর 2 এর অবস্থান হলো শূন্য বিন্দুর ডানে। তার মানে -1 এর ডানে 2 অবস্থিত, তাহলে আমরা স্পষ্ট বলবো যে -1 এর চেয়ে 2 বড়। তাহলে এখান থেকে বুঝি যে -1 এবং 1 +1, তাহলে -1 শূন্য বিন্দুর কোন দিকে থাকে? বাম দিকে। আর 1 থাকে শূন্য বিন্দুর ডান দিকে। তাহলে -1 এর ডানে +1 অবস্থিত, তাহলে এই প্লাস মানটা বড় হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, শূন্য -1, তাহলে তো জানি শূন্য বিন্দুর বামে -1 এর অবস্থান, তাহলে -1 এর ডানে শূন্যের অবস্থান, তাহলে শূন্য বড় হবে, তাহলে এই দিকে মুখ হবে। এটা হচ্ছে গ্রেটার দ্যান অথবা বড় চিহ্ন বা বৃহত্তর চিহ্ন। এরপরে -4 -9, তাহলে -4 এর ডানে কি -9 অবস্থিত না -9 এর ডানে -4 অবস্থিত? অবশ্যই। দেখো যে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9, তাহলে -9 এর ডানে কিন্তু -4 এর অবস্থান। তাহলে আমরা বলবো যে -9 এর ডানে যেহেতু -4 অবস্থিত, সেহেতু -4 হবে -9 এর চেয়ে বড়। এরপরে দেখো -1987 এবং -2999, তার মানে এর হচ্ছে মাইনাস সংখ্যা 1987 এবং এর মাইনাস সংখ্যা হচ্ছে 2999। তার মানে আমরা একটা জিনিস স্পষ্ট রাখবো, সেটা হচ্ছে যে মাইনাস চিহ্ন যত বেশি হবে তত ছোট হতে থাকবে, আর মাইনাস চিহ্ন যত কম তত বড় হতে থাকবে। তাহলে এখানে দেখো যে মাইনাস হচ্ছে একটা আর এখানে হচ্ছে -2, তার মানে মাইনাস মান যত বেশি থাকবে সে কিন্তু তত ছোট হতে থাকবে। তার মানে -1 -2, তার মানে -1 মানে -2 চেয়ে একটা বড়, তাহলে এইটা হবে বড়, এটা হবে ছোট। তাহলে এখানে দেখো মাইনাস সংখ্যা হচ্ছে 1987 আর এখানে মাইনাস হচ্ছে 2999, তার মানে এর মাইনাস সংখ্যা বেশি, এর মাইনাস সংখ্যা কম, তাহলে যার মাইনাস সংখ্যা কম সে হবে বড়, তাহলে 1987 হচ্ছে বড়। এরপরে দেখো -64 এবং মাইনাস হচ্ছে 59, অর্থাৎ -64 -59, তার মানে এর মাইনাস সংখ্যা বেশি, এর মাইনাস সংখ্যা কম, তাহলে এর চেয়ে এ বড়, কারণ -64 ডানে কিন্তু -59 অবস্থিত। এবারে দেখো +9 -9, তাহলে +9 বড় হবে না -9 বড় হবে? অবশ্যই +9 বড় হবে, কারণ আমরা জানি -9 এর ডানে +9 অবস্থিত, এই জন্য হবে +9 বড়। এরপরে দেখো -56 মানে মাইনাস হচ্ছে 56 এবং -59 এবং মাইনাস হচ্ছে 59, তাহলে -59 এবং -56, তাহলে -56 মাইনাস সংখ্যা কম এবং -59 মাইনাস সংখ্যা বেশি, তাহলে যার বেশি সে হবে ছোট, যার কম সে হবে বড়। এরপরে দেখো -2 এবং -159, তার মানে
মাইনাস হচ্ছে 159 আর মাইনাস হচ্ছে 2, তার মানে এর মাইনাস সংখ্যা কম, এর মাইনাস সংখ্যা বেশি, তাহলে এর চেয়ে মাইনাস 2 বড় হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 নং প্রশ্নের সমাধান ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এবারে আমরা সমাধান করব 2 নং প্রশ্নের। কয় নং প্রশ্ন? 2 নং প্রশ্ন। তো 2 নং প্রশ্নটি কি বলো দেখি। মাইনাস 5 7 8, মাইনাস 3, মাইনাস 1 2 1 0 9 3, সংখ্যাগুলোকে সংখ্যারেখার সাহায্যে ছোট থেকে বড় অথবা ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে সাজাও। তো এটাকে যদি আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাই সংখ্যা রেখায়, তাহলে কিভাবে সাজাবো? তো প্রথমে আমাকে সংখ্যা রেখা বুঝতে হবে। তো আমরা প্রথমে কি করব, একটা সংখ্যা রেখা এঁকে নেব। কি করে নেব? সংখ্যা রেখা এঁকে নেব। তো এই সংখ্যা রেখায় আমাকে কিন্তু ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তো তোমরা অবশ্যই যদি সংখ্যা রেখা বুঝে না থাকো, তাহলে আমার পূর্বের ক্লাসগুলো অবশ্যই করবে। তো এটা আমরা কিভাবে সমাধান দেব? তো আমরা লিখব যে 2 লিখে আমরা লিখলাম যে সমাধান, সমাধান। এই যে 2 নং এর সমাধান আমরা কিভাবে দেব, আমরা এখানে লিখব যে এখানে -5 7 8 -3 -1 2 1 0 9 3, সংখ্যাগুলোকে সংখ্যা রেখার সাহায্যে ছোট থেকে বড় ক্রমে অথবা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এই ভাষাটা কিন্তু তোমরা লিখবা। তো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা? দেখো যে মাইনাস আছে, প্লাস আছে, শূন্য আছে, তাহলে আমরা জানি যে মাইনাস সংখ্যা যার বেশি সেই হবে সবচেয়ে ছোট। তাহলে এখানে মাইনাস সংখ্যা দেখো -1 আছে, -3 আছে, -5 আছে, তাহলে -5 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা একটা সংখ্যা রেখা কেটে নিই, যে মনে করো এটা শূন্য, 1 2 3 4 5, যেহেতু 5 থেকে শুরু হবে মানে ছোট থেকে বড়, আর সব প্লাস মান সর্বোচ্চ কত? 9। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এইটা হচ্ছে -1, এটা হচ্ছে -2 -3 -4 -5, এরপর হচ্ছে +1 +2 +3 +4 +5 +6 7 8 9। তো আমরা দেখলাম যে শূন্য থেকে বাম দিকে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে -5 পর্যন্ত, এবং শূন্য বিন্দুর ডানে ধনাত্মক সংখ্যার সর্বোচ্চ মানটা হচ্ছে +9। এই জন্য আমরা দুই দিকে করে নিলাম। নেওয়ার পর এখন আমাকে কী করতে হবে, সংখ্যার রেখায় এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজায় দেখাইতে হবে। প্রথমে আমরা দেখলাম যে -5, তাহলে -5 সবচেয়ে ছোট, তাহলে -5 এর চেয়ে বড় কে? -3, তাহলে এই জায়গায় হবে -3, এই জায়গায় হবে -3, তারপরে কত? তারপর হচ্ছে -1, এখানে হবে -1, তারপর হচ্ছে কত? শূন্য, তাহলে এখানে হবে শূন্য, তারপরে হচ্ছে +1, এখানে হবে +1, তারপরে হচ্ছে কত? 1 এর পরে 2 আছে, তাহলে এখানে হবে 2, 2 এর পরে কত আছে? 3 আছে, তাহলে এখানে হবে 3, 3 এর পরে কি 4 আছে? 9, 5 আছে? 9, 6 আছে? 9, 7 আছে, তাহলে এইখানে হবে 7, এইখানে হবে 8, এইখানে হবে 9। তার মানে এটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখার সাহায্যে ছোট থেকে বড় ক্রমে অথবা ঊর্ধ্বক্রমে সাজানো। তো দেখো -5-এর ডানে কিন্তু -3 অবস্থিত, আবার -3-এর ডানে -1 অবস্থিত, -1-এর ডানে 0 অবস্থিত, 0-এর ডানে 1 অবস্থিত, 1-এর ডানে 2 অবস্থিত, 2-এর ডানে 3 অবস্থিত, 3-এর ডানে 7 অবস্থিত, 7-এর ডানে 8, 8-এর ডানে 9। তার মানে সংখ্যা রেখার সাহায্যে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। তোমরা নিয়মিত ক্লাস করলেই সব ধরনের সমস্যা সমাধান হবে। যদি তোমরা আজকে ক্লাস করো, আবার 10 দিন পরে ক্লাস করো, তাহলে কিন্তু ভালো মতো বুঝতে পারবা না, কারণ আমি তোমাদের জন্য রেগুলারলি নিয়মিতভাবে কিন্তু ক্লাস আপলোড করে যাচ্ছি, যাতে তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিনেই আয়ত্ত করতে পারো, এই উদ্দেশ্যে আমি কিন্তু ক্লাসগুলো আপলোড করে যাচ্ছি।
কারণ তোমাদের পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে আমাদের জাতি মেরুদণ্ডহীন হয়ে পড়বে, আর যার মেরুদণ্ড নেই সে সমাজের বোঝা। আমরা চাই না যে কারো বোঝা হয়ে চিরদিন থাকতে, আমাদের নিজের পায়ে চলতে হবে, অন্যের ওপর কখনো নির্ভর হয়ে থাকব না। আমাদের নিজেকেই চেষ্টা করে যেতে হবে আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, যেহেতু আমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের পড়াশোনায় পিছিয়ে থাকলে চলবে না, আমাদের পড়াশোনায় উন্নতি করতে হবে, তবেই আমরা সফল হব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।